প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের জানাচ্ছি আমাদের আজকের লিগ্যাল আওয়ার প্রোগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি মুর্শিদুর রহমান এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার এবং সলিসিটার আবু রেজা তিনি জে কেয়ার সলিসিটার্স এর প্রিন্সিপাল জনাব আবু রেজা আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা শরীরটা এখন ভালো ইয়া একটু তুলনামূলকভাবে কিছুটা ভালো ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে আপনারাও আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন আপনার যে কোনো আইন বিষয়ক প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কল করে করতে পারবেন এবং সেই অনুসারে আমাদের যে গেস্ট আছেন তিনি প্রাইমারি অ্যাডভাইস দিয়ে থাকবেন জি আমরা বরাবরই চেষ্টা করি আপনার কাছ থেকে আমাদের এদেশে মহামান্য রানী জি পরলোক গমন করেছেন গত 8 তারিখে তো রানীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং সারা বিশ্বের কোটি কোটি মানুষ এর জন্য শোকাত হয়েছেন সবার জন্য আমাদের সমবেদনা একই সাথে নতুন রাজা তৃতীয় চার্লসের প্রতি আমাদের অভিনন্দন আশা করি তিনি আবার তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং তিনি আগে আমরা তখন তিনি যুবরাজ ছিলেন তখন যেমন তাকে দেখতে পেয়েছি তিনি জনগণের অনেক কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন এবং অনেক সাধারণ মানুষের অনেক সমস্যা তিনি তুলে ধরেছেন যেটা নিয়ে অনেক সময় তিনি পার্লামেন্ট বা সরকার থেকে সমালোচিত হয়েছেন আমি আশা করি তিনি মনার্কিকে আরও বেশি আধুনিকরণ করবেন জি ধন্যবাদ আমরা আপনার কাছে সবসময় আপডেট পেয়ে থাকি আজকে নিশ্চয়ই আপনি বলছিলেন কিছু আপডেট আছে যেটা তার একটা হচ্ছে যে আপনি জানেন যে রুয়ান্ডা পলিসি নিয়ে জি হইচই চলছে মেডিকেল জাস্টিস তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে সেখানে তারা দেখাচ্ছে যে এই রুয়ান্ডাতে যাবে বা যে মানুষ যেতে পারবে এটা শুনেই কিভাবে বহু মানে অ্যাপ্লিকেন্টের মানসিক তারা একটা সমস্যায় ভুগছে এবং এটা কীভাবে তাদের ভিতরে একটা ভীতির সঞ্চার করেছে তো অবশ্যই আপনারা জানেন যে অনেকগুলি এজেন্সি তারা কিন্তু খুব প্রচেষ্টা চালাচ্ছে যাতে এই রুয়ান্ডা ব্যাপারটা ক্যান্সেল হয় তো সরকারের আসলে পুরো ধারণাই কিন্তু তাই একটা ভীতির মেসেজ পাঠানো এবং আমরা তো জানি যে খুব কম লোককেই হয়তো আদৌ মানে রুয়ান্ডাতে পাঠানো হবে কিন্তু এটা যে ভীতি সঞ্চয় করবে আপনি জানেন যে নতুন প্রধানমন্ত্রী লিস্ট্রাস উনিও কিন্তু রুয়ান্ডা পলিসির পক্ষে এবং শুধু এখন রুয়ান্ডা নয় রুয়ান্ডার বাইরেও আমরা জানি যে নামিবিয়া নাইজার নাইজেরিয়া ঘানা এবং মরক্কোর সাথেও আলোচনা চলছে আরেকটা রিপোর্টে বলেছে আলবেনিয়া এমনকি পাকিস্তানের সাথেও আলোচনা চলছে তো তার মানে এই এই বিদেশে পাঠিয়ে দেওয়া থেকে গভর্নমেন্ট হটে আসবে না পাকিস্তান পাঠানোর চিন্তা ভাবনা চলছে আচ্ছা তারা করছে কারণ যেহেতু এই সমস্ত কান্ট্রিগুলি থেকে অ্যাসাইলামের ক্লেমেন্ট অনেক কম এবং তারা বিভিন্ন ইয়ে দেখে মনে করছে বিশেষ করে তারা যদি মানে তারা যেটা আমার কাছে মনে হচ্ছে তারা বোধ হয় বিভিন্ন জায়গা তারা দেখবে আপনি যদি ওই অঞ্চল থেকে আসেন তারা হয়তো পাকিস্তানে পাঠাবে যদি আপনি আফ্রিকার ওই অঞ্চল থেকে আসেন সেই হিসেবে তারা যদি আপনি নর্থ আফ্রিকা থেকে আসেন তাহলে হয়তো আপনাকে ঘানায় পাঠাবে কিংবা মরক্কে পাঠাবে অন্য জায়গায় হলে তো আপনাকে পাঠাবে রুয়ান্ডায় আবার সরকার কিন্তু রুয়ান্ডা নিয়ে অনেক প্রশংসা করেছে বলেছে যে রুয়ান্ডা খুবই উন্নত এবং সব দিক দিয়ে তারা ভালো অবস্থায় আসছে আবার আলবেনিয়া তারা হয়তো ইউরোপের কেউ আসলে হয়তো তারা আলবেনিয়া বা আশেপাশের কেসে আসলে আর্মিতে পাঠাবে যাক এটা নিয়ে সরকার কিন্তু খুবই দৃঢ়প্রতিজ্ঞ দ্বিতীয় আপডেটটা যেটা আমি দেব সেটা হচ্ছে যে আপনার 28 জুন থেকে নতুন অ্যাক্ট অনুযায়ী যদি কেউ অবৈধভাবে দেশে আসে বা যদি তারা বিশেষ করে যারা সড়ক পথে বা নৌপথে দেশে আসবেন তাদের কিন্তু অ্যাসাইলাম ক্লেম ব্রিটিশ সরকার ইচ্ছা করলে গ্রহণ নাও করতে পারে এবং সেক্ষেত্রে বহুদিন তাদের ক্লেম ঝুলিয়ে রাখা হবে কারণ তারা হয়তো বলা হবে তুমি বিভিন্ন দেশের মধ্যে থেকে এসেছো এবং কোনো একটা দেশ হয়তো তাদেরকে গ্রহণ করতে দীর্ঘ সময় লাগতে পারে এই সময়টাতে তাদের পুরো ক্লেমটাই তারা ঝুলিয়ে রাখবে এবং সেক্ষেত্রে আপনি একটা বুঝতে পারছেন অবর্ণনীয় একটা অসুবিধার মধ্যে পড়বেন তবে তারা বলেছে যারা আনকম্পানির মাইনর এর মধ্যে বাচ্চাদের সাথে কোনো ব্যবহার নয় তাদেরকে বা অনেক ফ্যামিলিকে তারা হয়তো এটার আওতায় আনবে না সর্বশেষ একটা আপডেট দিয়ে আমরা ফিরে যাই আমাদের কলে বা অন্য আলোচনাতে সেটা হচ্ছে যে আপনি জানেন যে যে লিস্ট্রাস এখন প্রধানমন্ত্রী হয়েছেন তিনি নতুন করে তার কেবিনে সাজিয়েছেন আগের স্বরাষ্ট্র সচিব হোম মিনিস্টার পিটি প্যাটেল উনি তো পদত্যাগ করেছেন নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল সুয়েলা বেভারম্যান
তো সবাই বলছে যে সোহেলা বেফারমান তার যার পূর্বসূরী মতোই মানে অর্থ ওরকম করা হবে না, এবং তার যে বিভিন্ন সময় তিনি কিন্তু একজন ব্যারিস্টার হিসেবে উনি কিন্তু সরকার পক্ষেই হোম অফিসের পক্ষেই অনেক মামলায় উনি হাজির হয়েছিলেন, এবং উনি কিন্তু নিজেই হিউম্যান রাইটস অ্যাক্টের বিরোধিতা করেন এবং অনেক ক্ষেত্রেই উনি মনে করেন যে এই হিউম্যান রাইটস অ্যাক্টকে মানে এটাকে সদ্ব্যবহার করা হচ্ছে না, এটা বাজেভাবে ব্যবহৃত হচ্ছে, এবং উনি মনে করা হচ্ছে যে উনি উনি কিন্তু অনেকগুলি ক্ষেত্রে সরকারের পক্ষে ভোট দিয়েছেন ইমিগ্রেশনের বিষয়ে। তো ফলে উনি আসলে অনেকে যেটা মনে করেছিলেন যে প্রীতি প্যাটেলের বিদায়ের পরে হয়তো বা হোম অফিসের বিভিন্ন পলিসিগুলো পরিবর্তন হবে, এটা হয়তো এই চিন্তাভাবনা আমরা বলব সুদূর পড়া হতো। জি ধন্যবাদ। একটা জিনিস এটার সাথে প্রশ্ন এসে যায় যে ইউরোপিয়ান এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের রিসেন্টলি যে চেঞ্জটা আসছে সেই জায়গায় সেটেলমেন্টের ব্যাপারে তারা খুব স্ট্রিক্ট, এই বিষয়ে যদি আপনি একটু না, আমরা তো আগেই বলেছি যে তারা যখন একসাথে তারা যখন করলো তারা কিন্তু ধুমধাড়াক্কাভাবে প্রায় 30 লক্ষের উপরে পারমিশন দেওয়া হলো, এবং দেখা গিয়েছে যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের জন্যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট অল্প কয়েকটা কী বলে মানি রেমিটেন্স স্লিপ দিয়ে পুরো ফ্যামিলি চলে আসলো। এখন কিন্তু অনেক দীর্ঘ, এমনকি এখন ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার আনতে গেলেও কিন্তু দীর্ঘ ব্যাপার আসছে। আপনি জানেন যে যে এই 30 জুন 2021-এর পরে কিন্তু আর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আসার কোনো সুযোগই আর নাই, ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার এখন আসতে পারছে কিন্তু ডিপেন্ডেন্সি নিয়ে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, এবং সরকার বোধহয় কিছু অ্যাপ্লিকেন্টদের জন্য একটা শর্ট একটা টাইম দিয়েছিল, সেটাও তো এখন পার হয়ে গেছে। তো ফলে এখন আর হচ্ছে না, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে সমস্ত ফ্যামিলি মেম্বার আসার পরে যারা বেনিফিটের নেশায় পাগল হয়ে তারা আলাদা একটা ফ্যামিলি লাইফ তারা বানিয়ে ফেলেছিল, যেমন তারা মূল অ্যাপ্লিকেন্টের সাথে থাকছিল না, বাইরে থাকছিল, বেনিফিট ক্লেম করছিল, এদেরকে এখন যখন তারা সেটেলমেন্টে যাচ্ছে তখন তাদেরকে বলা হচ্ছে যে তুমি তো আসলে তোমার মেন অ্যাপ্লিকেন্টের পরে স্পন্সরের পরে তুমি তো ডিপেন্ডেন্ট নও, তুমি তো নিজেই বেনিফিট ক্লেম করছো। তো এটা আমরা বলবো যে অনেক অসুবিধার কারণ হয়ে দেখা দিচ্ছে। তো এটা তো আমাদের প্রথম থেকে কেয়ারফুল হওয়া উচিত ছিল, এবং অনেকে প্রশ্ন হচ্ছে মনে হয় আপনার কি মনে হয় যে মানুষ এটা নিয়ে কেয়ারফুল হয়, ইমিগ্রেন্টরা যখন তারা ঢোকে তখন কি তারা মনে করে যে আমি যে ঢুকলাম কি হবে, তারা ঢুকতে পারলেই তো তারা বাঁচলো? কিন্তু আমাদের মতো যারা অনেকেই অনেকের মনে ধারণা যে নিশ্চয়ই তারা বুঝে শুনেই আমাকে পাশে দিচ্ছে, সেই জায়গায় সামনে যদি কোনো সমস্যা হয়। না ওটা না, আমি আমি দীর্ঘদিন ধরে যে ইমিগ্রেন্ট কমিউনিটির সাথে কাজ করছি আমরা দেখেছি যে ইমিগ্রেন্ট কমিউনিটির ম্যাক্সিমাম লোক সামনে কী হবে এটা কিন্তু ভাবে না, এটা আসতে পারলাম ঢুকতে পারলাম এটাই, পরের কথা পরে ভাবা যাবে। এই যে দেখুন এখন যে বুড়ি বুড়ি বাংলাদেশি ছাত্ররা আসছে তারা এসে কেউই মানে অধিকাংশই পড়াশোনা করছে না, সবাই অ্যাসাইলামে যাচ্ছে, যখন বলা হচ্ছে যে তোমার অ্যাসাইলামটা তো অনিশ্চিত আর তোমাদের অনেকেরই তো আসলে তোমার ওরকম কোনো গ্রাউন্ড নাই, তখন তারা বলছে এই অ্যাসাইলাম ক্লেম করলে 2 বছর লাগবে, এই 2 বছর কাজ করতে পারবো, পরেরটা পরে ভাবা যাবে। তো এইভাবেই কিন্তু মানুষ ভাবে, ইল্লিগাল এন্ট্রান যারা হয় তারা কিন্তু কখনো 10 বছর 20 বছর 25 বছর নিয়ে ভাবে না, তারা কোনোভাবে ভিতরে ঢুকলাম পরে কি হবে সেটা ভাববো, কারণ তারা সবসময় দেখে যে তাদের অমুক আত্মীয় অমুক বন্ধু তারা এই দেশে অবৈধভাবে সে আলটিমেটলি একসময় থাকার অনুমতি পেয়ে গেছে, এটা একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করে। এই জন্য দেখেন আমি কিন্তু প্রায় সময় বাইরে গেলে বাইরে অনেকের সাথে দেখা হয়, লোকে জিজ্ঞাসা করে আচ্ছা কবে আমাদেরকে মাফ করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে এইটা কিন্তু বহু দিন ধরে কিন্তু চলে আসছে, এবং বোরিস জনসন ক্ষমতা আসার পর থেকে আমরা বোরিস জনসন ক্ষমতা আসার পরেই আমরা দেখেছিলাম একটা গুজব ছড়িয়ে গিয়েছিল যে উনি সবাইকে মাফ করে দেবেন, এবং তখন নির্দিষ্ট ডেটও বলে দেওয়া হয়েছিল 31 ডিসেম্বর, 20 জানুয়ারি, 31 জানুয়ারি, কিন্তু কোনো ডেটেই কিন্তু কোনো কাজ হয়নি, ইমিগ্রেশন আরও টাইট হয়েছে। এই জন্য বললাম যে ইমিগ্রেশন কমিউনিটি কখনো লং টার্ম এরকম গেন নিয়ে ঢুকে না, তারা খালি শর্ট টার্ম গেন নিয়ে তারা ভিতরে ঢুকে পড়ে, পরে কী হবে 1 বছর পরে কী হবে 2 বছর পরে কী হবে এটা নিয়ে কেউ মাথা ঘামায় না। এবং দেখবেন আপনি অনেক সময় যারা জুডিশিয়াল রিভিউ করে যেখানে আসলে কোনো মেরিট নাই তারা হয়তো নিজেরা বা কাউকে হয়তো পয়সা দিয়ে তারা করছে, শুধু কিছু সময় যদি পাওয়া যায়, কিছু সময় যদি পাওয়া যায়,
5 থেকে 6 মাস অথবা 12 মাস 1 বছর। জি, এই সাথে একটা জিনিস যেটা জানতে চাচ্ছিলাম, যেটা আমি ভিক্টরকে প্রশ্নটা করলাম, সেটা হচ্ছে যে অনেকের ধারণা, আমাদের আমাদের অনেকেরই ধারণা, যেহেতু দিচ্ছে তার মানে তারা বুঝে শুনেই দিচ্ছে, আপনি যদি এখন নিজে এসে বেনিফিট ক্লেম করে আলাদা বাড়ি নিয়ে থাকা শুরু করেন, তাহলে এটা তো আপনি বলতে পারেন না তুমি আমাকে নিয়ে আসছিলে অথবা তুমি আমাকে দাও, এটা হতে পারে না। আপনি তো সেই ডিপেন্ডেন্সিটা আপনি করলেন, আপনি বিয়ে করে আসলেন কিন্তু এখন আপনি বউয়ের সাথে থাকবেন না, তো এটা তো আমি বলতে পারি আমাকে তুমি দাওয়াত দিয়ে নিয়ে আসো, দাওয়াত দিয়ে নিয়ে আসা হচ্ছে শর্ত সাপেক্ষে। জি, না এর একটা মিন্স মিসকনসেপশন যে আমাদের মধ্যে, আমাদের কমিউনিটির মানুষের মধ্যে যে বেনিফিট দিচ্ছে, বেনিফিট তারা এমনিতে দেয় না, বেনিফিট দিচ্ছে নিশ্চয়ই তারা অনেক কিছু অবজার্ভ করে দিচ্ছে না, এটা এটা যখন মানুষ নেয় তখন তার মাথায় এগুলি এগুলো আসে না, দিচ্ছে আমাকে নিতে হবে, দিচ্ছে আমাকে নিতে হবে, সুযোগ আছে যেহেতু আছে আমাকে আমাকে নিতে হবে। জি, এবং অনেক সময় যখন আমরা এই ধরনের অ্যাডভাইস করি, যে কোনো ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি যে যে এই জিনিসগুলি করা উচিত না, তারা কিন্তু অখুশি হয়। এই যে যেমন ধরুন আমি আপনাকে বলি, আমি আপনাকে একটা খুব ক্লাসিক এক্সাম্পল দিই, প্লিজ। কোনো অ্যাসাইলাম সিকার যদি অ্যাসাইলাম ক্লেম করার পরে এক বছরের বেশি যদি ওয়েট করে এবং সিদ্ধান্তের জন্য, সে কিন্তু কাজের জন্য অনুমতি চাইতে পারে। এই কাজের জন্য যে অনুমতি দেওয়া হয় সেটা কিন্তু শুধুমাত্র শর্টেজ ক্যাটাগরি জবের জন্য অনুমতি দেওয়া হয়। এখন আমি যখন বলবো যে আপনি শুধুমাত্র শর্টেজ ক্যাটাগরির জন্য পারমিশন পেতে পারেন, অথবা আপনার তো এরকম কোনো স্কিল আপনার নাই, আপনি খামাখা অ্যাপ্লিকেশন করে লাভ কী হবে আপনার, তখন তারা বলে না অমুক পায় তমুক পায় ব্লা ব্লা ব্লা, অমুক সলিসিটার বলেছে, অমুক ব্যারিস্টার বলেছে সব কাজ করা যাবে, এরকম হবে। কিন্তু আপনি যদি বলেন তখন মনে করবো যে আপনি আইনটা জানেন না, আপনি কিছুই আপনি বোঝেন না। এবং দেখা গেছে মানুষ যেখানে অ্যাসাইলাম ক্লেম নয়, মানুষ অবৈধভাবে থেকে হয়তো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেছে, তারা তো ব্রিটিশ ওয়াইফ আছে বা ব্রিটিশ বাংলাদেশের বাচ্চা আছে, সেও কিন্তু কাজের পারমিশন চাচ্ছে এবং বলছে না না আমি কাজের পারমিশন পেতে পারি। ওই যে বললাম যেটা আপনি শুনতে চান সেটা আপনাকে যে বলবে আপনার কাছে মনে হবে তার অ্যাডভাইসটাই বোধ হয় কারেক্ট, আর আমরা যেটা যারা সঠিক অ্যাডভাইস দেবো তাদের কথা বলা হবে ওনারা আসলে আইনটা জানে না, আইনটা এরকম পরিবর্তন হয়ে গেছে। এটা নিয়ে এই যে সবচেয়ে বড় কথা যে ইমিগ্রেশন যে সমস্যায় আমরা ভুগি সেটা হচ্ছে যে ক্লায়েন্টের চাইতে লয়ার বেশি, আপনি রাস্তাঘাট যেখানে যান সবাই আপনি ইমিগ্রেশন অ্যাডভাইস দেওয়ার জন্য আপনাকে পরিষ্কার বলবে, আরে ওই উকিল ও কিচ্ছু জানে না, আপনি অমুকের কাছে যান তমুকের কাছে, বা আরে কিছু লাগবে না নিজে একটা ফর্ম নিয়ে করে পাঠিয়ে দেন, নিজে লিখে দিয়ে দেন, এবং এগুলি কত রকমের তারা ইয়ে করে কথাবার্তা বলে, আয় কখনো তোমাকে যাওয়ার জন্য কোনো রিমুভাল পেপার পেপার দিলে কখনো সাইন করবে না, তুমি সাইন না করো তোমাকে কোনোভাবে এদেশ থেকে পাঠাতে পারবে না, এ ধরনের নানা ধরনের কথা বলে। তারা কি জানে যে স্কোটেড হয়ে যে মানুষ যায়, যে তার দুই পাশে দুই ইমিগ্রেশন অফিসার বসে প্লেনে চড়িয়ে যে ঢাকা পর্যন্ত পৌঁছে দিতে পারে, সেখানে গিয়ে হাতে হাতে হ্যান্ডেল করতে পারে, তারা কি এগুলো জানে? আর আপনাকে আমি জানিয়ে রাখি যে এই মুহূর্তে এই দেশে যে পরিমাণ অ্যাসাইলাম ক্লেম হচ্ছে এবং সেটা বোধ হয় গত 20 না 30 বছরের মধ্যে সর্বাধিক, গত বছরে 62,000 মতো অ্যাসাইলাম ক্লেম হয়েছে, এর মধ্যে 30,000ই বোধ হয় নৌকা করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশে এসেছে। এখন যে দেশগুলি এই মুহূর্তে টপ10 এদেশে অ্যাসাইলাম ক্লেমের ব্যাপারে, আনফর্চুনেটলি বাংলাদেশে 10 জনের একটি দেশ, বাংলাদেশ কিন্তু অনেক দিনই কখনো টপ10 অ্যাসাইলাম সিকিং কান্ট্রি হয়নি। এখন এটাকে আপনি কিভাবে এর মূল্যায়ন করবেন বলেন তো? এটার জন্য যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান অ্যাসাইলাম সিকারের একটা বিরাট অংশ কিন্তু আনফর্চুনেটলি আমাদের ছাত্র, অনেকেই দেখে আমি ছাত্রদের নিয়ে কথা বলি, অনেকেই মনে করে ওনার বোধ হয় ছাত্রদের প্রতি একটা আক্রোশ আছে, দেখেন আমি নিজে প্রচুর পড়াশোনা করেছি, এই বয়সেও আমি ছাত্র, এই বয়সেও আমি পড়াশোনা করি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমি যুক্ত আছি, এখনো ডিগ্রির নেশা মান আছে, ছাত্র হিসেবে সারা জীবন কাটাতে পারলে আমার চাইতে সুখী বোধ হয় আর কেউ হবে না, খালি রুটি রোজগারে তাগিদ আছে বলেই আমি
কাজ করছি, কাজ না করে সারা জীবন পড়াশোনা করে। কেউ যদি আমাকে বলতো যে মিস্টার রেজা তুমি যত কিছু পড়াশোনা করো তোমাকে লাইফ লং স্কলারশিপ দিলাম, আমি কিন্তু মানে খুব খুশিতে সেটা গ্রহণ করে নিতে পারতাম। আপনি জানেন আমাকে ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে আপনি জানেন যে আমরা যখন বলি তাদের কল্যাণের জন্য বলি, কারণ আমাদের বাংলাদেশ থেকে অনেক জেনুইন স্টুডেন্ট আসছে, অনেক বাবা মা আশা করে তাদের সন্তান বিদেশে যাবে, উচ্চতর ডিগ্রি নেবে এবং ভালো কিছুতে করবে। এবং আমি এখানে অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি যে তোমরা যে এদেশে আসলে বাবা এই 12,000-14,000-16,000 টাকা পান খরচ করে তোমার কি সত্যি এদেশে পড়াশোনা করার ইচ্ছা ছিল? থাকলে পড়াশোনা করো, এত পয়সা তুমি খরচ করেছো, একটা কোর্স শেষ করতে পারলে তুমি 2 বছরের ইয়ে পাও, যেটাকে আমরা বলি গ্র্যাজুয়েট তুমি কাজ করতে পাও, সেখান থেকে তুমি হয়তো ওয়ার্ক পারমিটে চলে গেলে। বলে না আমার তো আসলে পড়াশোনা করার ইচ্ছে ছিল না, আমি যদি দালাল ধরে আসতাম তাহলে কত 7,000-8,000 মাইল পাড়ি দিয়ে 3 মাস 6 মাস কোথায় পাহাড় কোথায় সমুদ্র পাড়ি দিয়ে হয়তো আমি মারাও যেতাম। তো এর চাইতে সিকিউর যেখানে গ্যারান্টিড আমি চলে যাব ইংল্যান্ডে এবং যাওয়ার পরে শুধু তাই নয় আমার আমি যদি এসেই ক্লেম করতে পারি তাহলে আমার কাজের রাইট থাকবে, আর 2 বছর 2.5 বছর আমি কাজ করে এই 16,000 কারণ বেশি পয়সা আমি তুলে দিতে পারবো। তো এইটার জন্য আপনি জানেন অনেকগুলো বিশ্ববিদ্যালয়, আমি জানতাম কভেন্ট্রি এবং অ্যাবারডিন, আমাকে আরেকজনকে যিনি বললো যে না 17টা বিশ্ববিদ্যালয় নাকি এখন নাকচ করেছে, আমি জানি না, বা যদি এটা হয়ে থাকে এটা আমাদের জন্যে জাতির জন্যে এটা অনেক বড় একটা কলঙ্কের ব্যাপার। কারণ আমাদের যদি আপনি জানেন যে নতুন যে অ্যাক্ট, সেই অ্যাক্টে কিন্তু সেক্রেটারি অফ স্টেটকে ক্ষমতা দেওয়া হয়েছে যে যদি কোনো একটা দেশ থেকে একটা পার্টিকুলার ক্যাটাগরিতে ভিসা অ্যাবিউজ হয় তাহলে উনি ইচ্ছা করলে সেই দেশ থেকে ভিসা রেস্ট্রিক্ট করে দিতে পারেন, কনসিডারেশন ডিলে করতে পারেন, কিংবা উনি ওই ক্যাটাগরি ওদের থেকে বন্ধও করে দিতে পারেন। জি, আপনার সাথে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে সেটা হচ্ছে যে অনেক ইউনিভার্সিটি ব্যান করার সাথে সাথে কিছু কিছু ইউনিভার্সিটি এখন অগ্রিম ফিস নিয়ে নিচ্ছে, যেখানে আগে 50% ফিস দিয়ে আপনি আসতে পারতেন তারপর বাকিটা আপনি বাই ইনস্টলমেন্ট দিতে পারতেন, কিন্তু এখন হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে যে আপনি ফুল ফিস দিয়ে আসতে পারেন। প্রবলেম হচ্ছে যে এই ফুল ফি দিয়েও লোক আসবে, কারণ আপনি দালালকে পয়সা দিয়ে বাংলাদেশ থেকে গোপনে ভারতে, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান হয়ে আফগানিস্তান, সেখান থেকে ইরান, ইরান থেকে তুরস্ক, তুরস্ক থেকে গ্রিস, গ্রিস থেকে বলকানের সমস্ত দেশগুলো ঘুরে আপনি আসবেন ফ্রান্স, ফ্রান্স থেকে ডিঙ্গি নৌকা চড়ে এখানে আসবেন। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে কত মায়ের বুক খালি হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছেন, কত বোন তার ভাইকে হারিয়েছে। তো এভাবে মানুষ পাড়ি দিয়ে দেশে আসছে, এবং আমরা জানি যে কিভাবে এই বলকানের জঙ্গলে মানবতা জীবনযাপন করছে বাংলা। দেখেন বাংলাদেশ, আমরা জানি আমরা একটা দারিদ্র পীড়িত দেশ থেকে আমরা এসেছি, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের এত ডেসপারেশন নাই যে যত কথাই বলুক না কেন, আমাদের অনেকে বলছে আমাদের ঋণের বোঝা বেড়ে গেছে, অনেকেই সরকারের সমালোচনা করছে, অনেকে প্রশংসা করছে, বাট যেটাই হোক আমরা যখন দেখি আমরা দেখি যে নানা ধরনের সমস্যা হয়তো আছে, কিন্তু আমাদের মানুষের কি এত ডেসপারেশন, যার 16 লাখ টাকা 20 লাখ টাকা খরচ যে করতে পারবে সে 20 লাখ টাকা দিয়ে সে কি বাংলাদেশে কিছু কি সে করতে পারে না? তো এটা আমার কাছে মানে এরকম তো ডেসপারেশন না। আমাদের বাংলাদেশে যেটা আমরা দেখেছি সুদানের ডাফুর এরিয়াতে মানুষ আপনার বহুদিন ভাতের মুখ দেখেনি, বনজ শাকসবজি বা বিভিন্ন কলা গাছের ডেগো তারা বয়েল করে সেসব করে 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 খেয়েছে, এরকম অবস্থায় তো আমরা নই না। তো এইভাবে এই যে ডিসপারেশনটা কেন? এবং আমি দেখলাম যে আমি অনেকগুলি গ্রিস থেকে অনেক শরণার্থী এখানে এসেছেন এবং অনেকেই তারা অপেক্ষাকৃত তরুণ বয়সে তারা এদেশে আসলেন, এবং দেখলাম এরা সবাই শিক্ষার মধ্যে ছিল, শিক্ষা বাদ দিয়ে চলে আসলো। তো আমি বললাম যে তোমার মোটামুটি বাড়ির অবস্থা ভালো, এত পয়সা খরচ চলে আসলে কেন? তারা বলল না আমার বন্ধুরা সব চলে যাচ্ছে, এখন দেশে থাকলে মানুষ আমারা থাকে না, সবাই বলে অমুকে ছেলে গেছে, তোমার ওই বন্ধু গেছে, তুই বসে কী করছো? তো এটা এগুলি অল রং রিজন। দেখেন হিস্টোরিক্যালি পিপুল মাইগ্রেট করেছে, এই যে ব্রিটেন, ব্রিটেনে কে আছে ব্রিটেনের নেটিভ বলেন? এই যে যারা অ্যাংলো স্যাক্সন হিস্ট্রি জানে তারা জানবে, তারা দেখবে যে ব্রিটেনে একসময় রোমান কলোনি ছিল,
এখনো এখানে বিভিন্ন জায়গা আছে যেখানে রোমানদের শহরগুলি এখনো আছে, আপনি জানেন, এবং বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গার শেষে টন লেখা আছে মনে করবেন সেগুলো কিন্তু রোমানদের করে যাওয়ার ব্যাপার। তো এইগুলি কিন্তু আছে। আমেরিকাতে দেখেন, আমেরিকাতে ইন্ডিয়ান যাদেরকে বলা হয় সেই ইন্ডিয়ান ছাড়া সবাই কিন্তু সেকুলার, ফলে আমেরিকা কিন্তু আসলে ওই অর্থে কারোর কিন্তু দেশ না, সবাই কিন্তু সেখানে ফরেনার, খালি ইন্ডিয়ানরা ছাড়া। আপনি যদি নিউজিল্যান্ডের কথা ভাবেন, এই যারা আছে মাউরি, মাউরিরা ছাড়া সবাই কিন্তু ওখানে সেকুলার। অস্ট্রেলিয়াতেও জানেন যারা অ্যাবরিজিনাল ছাড়া সবাই কিন্তু সেকুলার। আচ্ছা, বাংলাদেশে কিন্তু এই এই ফাঁকে আমরা তো আসলে অনেক আলোচনা করছি, বাংলাদেশে কিন্তু একটা ভুল ধারণা আছে। বাংলাদেশে আমরা দেখি অনেকেই অনেক বলবেন চাকমাদেরকে তারা কিন্তু আদিবাসী বলে, আদিবাসী বলে, এটা কিন্তু ভুল। বাংলাদেশের আদিবাসী কিন্তু আমরা, আমরা যারা বাঙালি আছি বা আমরা যারা দেবীরান, ভারতবর্ষের আদিবাসী বলতে হচ্ছে দেবীরান। সো আমরা যেহেতু দেবীরানদের বংশোদ্ভূত, আমাদের গায়ে চামড়া দেখেন, আমরা তো টকটকে ফসল হয়, তা আমরা আমরাই কিন্তু বাংলাদেশের আদিপুরুষ। চাকমারা হচ্ছে উপজাতীয়, উপজাতীয়, তারা কিন্তু আদিবাসী নয়। অতএব আপনি জঙ্গলে থাকলেই আপনি আদিবাসী আর শহরে থাকলেই আপনি নিয়োনার। দেখুন, এই যে আমাদের ল্যাটিন আমেরিকাতে কিন্তু আদিবাসী প্রেসিডেন্টও হয়েছে, এবং মরাল, তোমার আপনি জানেন তো, তারা কি সে কি আদিবাসী নয়? তো এটা কিন্তু একটা ভুল ধারণা। আমাদের দেশে চাকমারা উপজাতীয় এবং তারা বাংলাদেশি, বাংলাদেশে তাদের সব ধরনের অধিকার পাওয়ার ক্ষমতা তাদের, মানে অধিকার তাদের আছে, এবং তাদের সাথে কোনো রকমের ডিসক্রিমিনেশন আমি চরম চরম বিরোধিতা করি। কিন্তু তারা আদিবাসী আর তাহলে আমরা কি, আমরা কি বিদেশি? আমরা কি বিদেশি থেকে এসে সেটেল হলাম নাকি আমরা? তাহলে এইটা একটা ভুল ধারণা, এটা একটা মিসনোমার, একটা ভুল আমরা আমরা করে থাকি। তো যাই হোক, তো মানুষ মাইগ্রেট করেছে এবং মানুষ হাজার বছর ধরে মাইগ্রেট করেছে। আমরা যদি আমাদের আমাদের আমরা কিন্তু আমাদের ভারত উপমহাদেশ, আমরা কিন্তু একটু ব্যাপকভাবে আমরা দেখতে হবে, আমাদের পরিচয় কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নামক 55,598 বর্গ মাইলের ক্ষেত্রে কিন্তু আমরা নয়, আমাদের পরিচয় কিন্তু পুরো সাউথ এশিয়া। আজকে আমরা ভারত বা পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা কিংবা নেপাল, আমাদের কিন্তু একটা কমন হিস্ট্রি আছে, কমন হিস্ট্রি, কমন স্ট্রাগল আছে আমাদের। এটাকে ভুলে গেলে কিন্তু ইতিহাসকে অস্বীকার করা হবে। তো যাই হোক, আমরা রাজনৈতিক কারণে হয়তো আমরা আলাদা হয়েছি এবং এটার পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা আছে। আমরা জানেন 71 সালে আমরা অনেক রক্ত দিয়ে আমরা দেশটাকে স্বাধীনতা আমরা আমরা কিনেছি। কিন্তু দেখুন, ওই যে আমরা বলছি মাইগ্রেশন, আমাদের এখানে আমরা যখন দেখি যে বিশ্বের প্রাচীন সভ্য সমাজগুলির একটি ছিল কিন্তু এই সিন্ধু সভ্যতা, যারা জানেন যে সিন্ধু আর মহেঞ্জো দাড়ো এবং চানহু দাড়ো, এর ফলে ওই বেল্টে অনেকগুলো সমসাময়িক অনেকগুলি সভ্যতা আবিষ্কৃত হয়েছে, যারা ব্যাবিলনীয় সভ্যতার সমসাময়িক। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে 5,000 বছর আগের সভ্যতা আমাদের আছে। আমরা আগে মনে করতাম আর্যরাই আমাদের হয়তো পূর্ব, যেমন আর্য থেকে কিন্তু মনে রাখবেন আর্য ধর্ম, যেখান থেকে সনাতন ধর্ম, হিন্দু ধর্মের উৎপত্তি। হিন্দু কিন্তু আসলে কোনো ধর্মের নাম নয়, এটা ব্রিটিশরাই এই ধর্মের নাম দিয়েছে, যে কারণ তারা সিন্ধের আগে নাম হিন্দ, ফলে হিন্দুস্থানে যে হিন্দুস্থান, হিন্দুস্থানের লোক হিন্দু, তো সেই হিসেবে কিন্তু জিওগ্রাফিক্যাল ডেফিনেশন অনুযায়ী আমি আপনিও কিন্তু হিন্দু, যদিও রিলিজিয়াস ডেফিনেশন আমরা কিন্তু আলাদা। তো যাই হোক, তো এখানে তারা যে যেটা বলেছে যে আর্যরা এখানে আসে, এবং আর্যরা কিন্তু অনেক জায়গা থেকে, তারা কেউ কেউ বলে যে এটা পোল্যান্ড থেকে আসে, কেউ কেউ বলে এটা মধ্য এশিয়া থেকে আসে, আর্যরা আসে, আর্যরা এসে এখানে সেটেল করে। কিন্তু আর্যদের আগে কিন্তু ছিল এই এই দেবীরান বা আমরা যেটা বলি এই যে সিন্ধু সভ্যতার লোক, ফলে আমাদের কিন্তু 5,000 বছরের পুরাতন সভ্যতা আমাদের আছে। তো সেই হিসেবে আমরা যদি সেটা যদি আমাদের উত্তরাধিকারী, আমাদের যদি কি বলে পূর্বসূরি হয়ে থাকে, তাহলে আমরাই তো এই ভূখণ্ডের আদিবাসী। জি, আমরা একটা বিরতিতে যাব, আবার আলোচনায় ফিরব, খুব সুন্দর আলোচনা করছিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন লিগেল আওয়ার, আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পর আবার ফিরছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগেল আওয়ার নিয়ে। আসসালামু আলাইকুম। প্রিন্সিপাল বাবু রাজা, আপনি খুব সুন্দর আলোচনা করেছিলেন, আমরা অনেক বিষয় জানতে পারছি আপনার মাধ্যমে। একটা বিষয় যদি আপনাকে আবারও প্রশ্ন করি, সেটা হচ্ছে ইউ
ডাইরেক্ট ফ্যামিলি মেম্বারের সময় সীমান্ত শেষ আমরা তো যতটুকু জানি লাস্ট ডিসেম্বর। জিনিসটা হচ্ছে কি, শোনেন আপনি জানেন যে বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ ফ্যামিলি মেম্বার আনতে পারে। হ্যাঁ, স্টুডেন্টরা কি পারে না? হ্যাঁ পারে, সার্টেন রিকোয়ারমেন্ট ফুলফিল করলে স্টুডেন্টরা ফ্যামিলি মেম্বার আনতে পারে। জি, ওয়ার্ক পারমিট হোল্ডার কি আনতে পারে না? হ্যাঁ, তাদের ফ্যামিলি। হ্যাঁ, তো একই রকমভাবে ইইউ যারা সদস্য, যারা 31 ডিসেম্বরের আগে 2020 আগে দেশে এসেছে, যেমন প্রি সেটেল স্পেশালিস্টরা আছে, এরা ডাইরেক্ট ফ্যামিলি আনতে পারবে। কেন পারবে না? ধরেন সে তার আমরা তাদের বাবা মার কথা, আমরা সবাই ফ্যামিলি মেম্বার বলতে অনেক, এবং তার ফ্যামিলি মেম্বার যে তারা যেমন ধরেন সে কি ইচ্ছা করলে তার ওয়াইফকে আনতে পারবে না? ওয়াইফকে আনতে পারবে, আমরা জানতে না না পারবে না কেন? একই রকম ভাবে যদি যারা, আপনি জানেন আগে যে রুল ছিল এদেশে, একটা রুল ছিল ইমিগ্রেশন রুলের প্যারাগ্রাফ 317, যেখানে তারা যে কোনো ব্রিটিশ নাগরিক বা সিরিয়ান নাগরিক তার বাবা মাকে কিন্তু আনতে পারতেন, তাদের বয়স 65 উপরে হয়ে গেলে তারা আনতে পারতেন। তো সেটাকে তারা কিন্তু বাতিল করেছে। এখন এই এই অ্যাপ্লিকেশনটা ইন কান্ট্রি করা যায় না, আউট অফ কান্ট্রি কিন্তু করা যায়, যদি অনেক কঠিন অনেক ইয়ে আছে, শর্ত আছে। তো একই রকমভাবে তারা আপাতত ফ্যামিলি মেম্বার ডাইরেক্ট লাইনে ফ্যামিলি মেম্বারকে আনতে দিচ্ছে, তো তাহলে বাবা মা হলেই আনতে দেবে তা নয়, দেখাতে হবে বাবা মা স্পন্সরের পরে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট, এবং সেখানে খালি একটা দুটা মানি রিসিভ দিলেই কিন্তু হবে না, দীর্ঘ সময় ধরে দেখা গেল যে কি বলে ইয়ে স্পন্সর 2002 থেকেই দেশের বাইরে, 2004 সে পর্তুগালের নাগরিকত্ব পেয়েছে, তারা দেখতে চাইবে 4 থেকে হলে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ ইয়ে তারা দেখতে চাইবে, মানি রেমিটেন্স হয়েছে, হলে হবে না। ওই পয়সাটা কি তার এসেনশিয়াল নিড, প্রয়োজনীয় কোনো নিড সে পূরণ করছে কিনা। এমন ধরুন স্পন্সর যদি টাকাটা পাঠায়, বাবা এই টাকা দিয়ে আমার জন্য জমি কিনো, বাবা এই টাকা দিয়ে আমার জন্য বাড়ি কিনো, বাবা এই টাকা দিয়ে কুরবানি দিও আমার নামে, তাহলে তো আর বাবা মার এসেনশিয়াল নিডটা তো পূরণ হলো না। তো ফলে দেখেন এই টেস্টটা কিন্তু খুব একটা স্ট্রেট ফরওয়ার্ড নয়, অবশ্যই আপনাকে অনেক মানে স্টেটমেন্ট লিখতে হবে, উইটনেস সিস্টেমে লিখতে হবে, ভালো করে ব্যাখ্যা দিতে হবে কীভাবে আপনার চলে, তো সেই সাথে আপনার পার্সোনাল সার্কামস্টান্স আপনাকে দেখাতে হবে। তো এই জন্যে এটা খুব একটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন নয়, একটু তো প্যাচ আছেই। সেটাই আমরা যেটা জানতাম যে 30 জুনের পরে সে অ্যাপ্লিকেশন আর করা যাচ্ছে না, সময়সীমা শেষ। তো ইউ ন্যাশনাল যারা আছেন তাদের ক্ষেত্রে কি ম্যাচেস থাকবে আপনার? না, ইউ ন্যাশনাল সে যারা যদি তারা এখনও, কিন্তু আবার দেখা যাবে ধরুন এগুলো অনেক ধরনের ইস্যু আসে, যেমন মনে রাখবেন যে তারা ইউ এর আগে তারা কিন্তু আপনার চোখ বুঝে বিষয়গুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন দেখা গেল আপনার ইউ যিনি নাগরিক যিনি আনবেন তিনি হেভিলি বেনিফিট নিয়ে আসেন 3 বছর ধরে, ঠিক আছে, হেভিলি বেনিফিট নিয়ে আসেন উনি 3 বছর ধরে সব কিছুই ওনার ইয়ে। এখন তখন যদি এন্টিগ্রেশন অফিসে প্রশ্ন করে, তোমার বাবা নিজেই তো চলে না, তো তুমি তোমার বাবা মাকে নিয়ে এসে সাপোর্ট করবা কীভাবে? এটা কিন্তু ওখানে একটা কনসিডারেশন হতে পারে। আমরা কিন্তু বেশ কিছু কেসে, যদিও এটা কিন্তু তার ধরার বিষয় নয়, তারা কিন্তু ধরছে। কিন্তু মাঝখানে আমরা কিন্তু দেখলাম যখন 30 জনের আগে কিন্তু তার মানে ওরকম কোনো, তাই তো বললাম যে আপনার 2020-এর ডিসেম্বর আগে 2টা মাত্র মানি রিসিভ দিয়ে 38 জন ভাই বোন নিয়ে এসে হাজির। হ্যাঁ, কোনো অ্যাপ্লিকেশন ফিসও ছিল না সেক্ষেত্রে। এখন আপনি বুঝতে পারছেন যেহেতু তারা লক্ষ্য, কারণ তখন তারা একটা ভীতির মধ্যে ছিল ব্রেক্সিটের আগে তারা এটা করতে পারবে কি না। ওয়ান্স ব্রেক্সিট ইজ ডান, সব কিছু হয়ে গেছে, এখন তো তারা অবশ্যই কঠিন করবে, করবেন অবশ্যই, এটা তো স্বাভাবিক। জি, আমাদের কাছে অনেকে জানতে চায় সেই সুযোগটা কি এখনো রয়ে গেছে কিনা, যদি থাকেও সেটা আমি বললাম এটা খুবই সিম্পল ব্যাপার, তারা দেখাতে হবে তার বাবা মা তারপরে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট, এবং তার আগে তাকে যে পয়সা পাঠানো হয় সেটা তাদের এসেনশিয়াল নিডটাকে তারা মিট করে, এটি দেখাতে হবে। জি, ধন্যবাদ। এটাও হয়তো বা এক সময় হয়তো বন্ধ হয়ে যাবে, আমরা জানি না, বাট এখন পর্যন্ত অ্যাপেন্ডিক্স ইউ এবং অন্য যে আর্গুমেন্ট আছে এখন পর্যন্ত এটা আছে। ওকে, জি, ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় জানতে চাই আপনার মাধ্যমে, সেটা হচ্ছে আপনি একজন লিগ্যাল এইড রেজিস্টার্ড লয়ার, আপনি লিগ্যাল এইড প্রচুর কেস করে থাকেন, সেক্ষেত্রে একজন ইমিগ্রেন্টের
কি সুযোগ সুবিধা পেতে পারে লিগালের মাধ্যমে? একটা জিনিস কতগুলো জিনিস আমি আপনাকে বলবো, কতগুলো জিনিস আপনাকে বলবো, আপনি নিজে জানেন যে একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে আপনি নিজেও কিছু প্র্যাকটিস করেন। আমরা আমাদের কমিউনিটি থেকে এক ধরনের প্রবলেম আমরা ফেস করি, আর বিভিন্ন কমিউনিটি থেকে বিভিন্ন ধরনের প্রবলেম আছে। এখন একজন ইমিগ্রেন্টের কি চাওয়া আছে? একজন ইমিগ্রেন্টের মেন চাওয়া হচ্ছে আমি থাকতে চাই এদেশে, সবার চাওয়া, এটা ছাড়া তার কিন্তু অন্য কোনো চাওয়া নাই। এবং চাওয়াটাই তার জন্যে, ওই চাওয়াটার মধ্যে কোনো অন্যায় কিছু না। আমি একটু আগেই কিন্তু বলছিলাম যে মানুষ যুগে যুগে মাইগ্রেট করছে। মানুষ আজকে চিন্তা করে দেখেন, আমরা ছোটোবেলায় দেখতাম আরব আমিরাতের লোকসংখ্যা ছিল 1,32,000। যখন ছোটোবেলায় স্কুলে ভূগোল বই পড়তো, আমার সবসময় এই যেটাকে আমরা বলি যে ইকোনমিক জিওগ্রাফি, তোমার খুব ইন্টারেস্ট ছিল কোন দেশের কী কী কত পপুলেশান, কোন দেশের ক্যাপিটাল কোথায়, কী কী তাদের উৎপাদন শস্য, সবসময় এটা আমার মুখস্থ থাকতো। দেখতাম সংযুক্ত আরব আমিরাতের লোকসংখ্যা ছিল 1,32,000। গতকাল সকালে আমি দেখছিলাম, দেখলাম 94,00,000। এবং ম্যাক্সিমাম লোক কিন্তু এক্সপ্যাট্রিয়েট, অর্থাৎ তারা বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গা থেকে গিয়ে তারা সেখানে গিয়েছে, কাজ করছে, তাদেরকেও তারা আদমশুমারিতে অন্তর্ভুক্ত করে ফেলেছে। তাহলে মানুষ কিন্তু মাইগ্রেট করে, মাইগ্রেট করাটা অন্যায় কিছু নয়, ইকোনমিক রিজনেই মেনলি মানুষ মাইগ্রেট করে। এবং আপনি যদি দেখেন আমাদের নিজেদের দেশগুলি, যদি আপনি দেখেন কেন আমাদের ভারতবর্ষে অধিকাংশ জনপদগুলি নদীর ধারে গড়ে উঠল, ট্রান্সপোর্ট সুবিধার জন্য, কারণ নদী না হলে পানি ছাড়া মাছ বা, তখন তো এরকম কলের পানি, টিউবওয়েল তো ছিল না, বিদ্যুৎ তো ছিল না, তো পানির আরেক নাম জীবন, পানির কাছাকাছি আপনাকে থাকতে হবে। তার ফলে নদীর কাছাকাছি, খালি ট্রান্সপোর্ট না, নদীর কাছাকাছি, নদীর ওই পানি দিয়ে আপনার সেচ, নদী থাকলে কি হবে, আপনার ক্ষেতের জমিতে পানি পাওয়া যাবে, বা একটা গর্ত খুলে, পুকুর খুলে সেখানে পানি পানি পাওয়া যাবে, মরুভূমিতে তার পুকুর খুলতে তার পানি পাওয়া যাবে না। এই জন্য দেখেন পানির একটা বিরাট একটা ভূমিকা আমরা আছে, এবং সেই হিসেবে মানুষ কিন্তু অনেক সময় পানির সন্ধানে কিন্তু মানুষ মাইগ্রেট করেছে, এবং যেখানেই পানি দেখেছে। এবার আমরা যদি দেখি এই যে ধরেন মক্কা নগরী জন্মিত হয়েছে জমজম কূপ থাকার কারণে, জমজম কূপ দেখেই তখন সেখানে সমস্ত যারা পরিব্রাজক ছিলেন, তারা যারা কাফেরা নিয়ে যেতেন, তারা মনে করলেন এখানে একটু বিশ্রাম আমাদের যাওয়ার পথে, এখানে আমরা এক রাত বিশ্রাম করতে পারি, কারণ এখানে পানি আছে। এবং সেখান থেকেই কিন্তু সভ্যতা গড়ে উঠলো, সেখান থেকে আমরা মেক্কান সভ্যতা আমরা দেখতে পাচ্ছি। তো একই রকমভাবে মানুষ কিন্তু মাইগ্রেট করেছে, তারা অর্থনৈতিক কারণে মাইগ্রেট করে, এবং মাইগ্রেশন করাটা এটা অন্যায় কিছু নয়। কিন্তু আপনি যখন এখানে একজন আইনজীবী হিসেবে বসবেন, বা যদি আপনি এদেশে বিচারের কাঠগড়ে আপনি বসেন, তখন আপনাকে দেখতে হবে যে এদেশে তাদের কতগুলো ক্যাটেগরি আছে, ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া ফুলফিল করলেই তো আপনি তাকে তার জন্য কিছু করতে পারবেন। এখন আপনি যতই একজনের সহানুভূতিশীল হন না কেন, তিনি যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করে, তবে তিনি কেন কিভাবে উনি এখানে থাকার অনুমতি পাবে? বুঝতে পেরেছেন? তো এখন আপনি যেটা বললেন লিগাল এডের ব্যাপারে, আমরা দেখতে পেয়েছি যে 1971 সালে তারা যে ইমিগ্রেশন অ্যাক্ট করলো, সেই ইমিগ্রেশন অ্যাক্টের মাধ্যমেই তারা প্রথম ভাবলো যে এই কমিউনিটিকে, তারা যারা এদেশে সেই ইমিগ্রেশন প্রবলেম থাকে, এদেরকে আমাদের সাহায্য দিতে হবে। এবং এই ইমিগ্রেশন অ্যাক্টের আন্ডারেই তারা প্রথম এই যে ইমিগ্রেশন অ্যাডভাইজারি সার্ভিস IAS তারা খুললো। এবং আপনি জানেন যে IAS-এর সাথে আমার দীর্ঘদিন, আমি 10 বছর IAS-এ কিন্তু কাজ করেছি এদের সিনিয়র লয়ার হিসেবে। এই IAS-এর মাধ্যমে তারা লিগাল ইয়ে দেওয়া শুরু করলো, বিনা পয়সায় আইন সব ধরনের কেস তারা ডিল করতো। পরবর্তীকালে তারা কী করলো কি, এটাকে তারা লিগাল এডের মধ্যে নিয়ে আসলো। লিগাল এড যেখানে খালি খালি ক্রাইম এবং এরকম আর কতগুলো ম্যাটারে তারা দিত, সেখানে তারা লিগাল এডে কী করলো, তারা ইমিগ্রেশন দেওয়া শুরু করলো। দেওয়ার পরে 2010 সালে যখন কনজারভেটিভ পার্টির পক্ষ ক্ষমতা আসলো, তারা কিন্তু অ্যান্টি ইমিগ্রেশন এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে। ফলে এই যে বরিস মাফ করে দেবে, অনুক মাফ করে দেবে, এটা মনে করো কোনো, ও লিস্ট্রাস মাফ করে দেবে, দিশোনা মাফ, আরে তারা তো ভোটেই আসলো অ্যান্টি ইমিগ্রেন্ট কার্ড নিয়ে, ইমিগ্রেশন টাইট করবে বলেই তো তারা জনগণ তাদেরকে ভোট দিল। এবং এই ম্যান্ডেটের কারণেই, এই ম্যান্ডেটের কারণেই তো তারা এখনো ক্ষমতা আছে। এবং পরপর এতগুলো নির্বাচন তারা কিন্তু জিতলো এই ম্যান্ডেট, এটা কারণে, ইমিগ্রেন্ট অ্যান্টি ইমিগ্রেন্টের কারণে। এখন দেখেন
তারা প্রথমেই কী করলো, যে আমাদের মতো যে অর্গানাইজেশন যেখানে আমরা কাজ করতাম, ইমিগ্রেশন রেভিনিউ সার্ভিস এবং আমাদের এই সিস্টার অর্গানাইজেশন আরএমজে, রিফিউজি মাইগ্রেশন অ্যান্ড জাস্টিস, এদের ফান্ডিংয়ে তারা প্রবলেম ক্রিয়েট করলো। এমন একটা কন্ডিশন তারা দিল যেটা আমাদের পক্ষে এই ধরনের অর্গানাইজেশনের পক্ষে সার্ভাইভ করা সম্ভব হলো না। তারা কিন্তু এটা বলে আমাদের, আমরা প্রতিষ্ঠানগুলো আমাদের বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিয়ে কী করলো যে এই ফিল্ডে সবচেয়ে বড় যে পেশার গ্রুপকে তারা বন্ধ করে দিল। এরপর তারা প্রাইভেট ক্লায়েন্ট, প্রাইভেট লয়ারকে দিয়ে দিল, দিয়ে কী করলো 2013-তে তারা রেস্ট্রিকশন আনলো। 2013-র আগে সব ধরনের ইমিগ্রেশনের ক্ষেত্রে লিগালিট পাওয়া যেত। জি, 13-তে তারা এসে বললো লিগালিট শুধুমাত্র পাওয়া যাবে অ্যাসাইলাম, হিউম্যান ট্রাফিকিং, ডোমেস্টিক ভায়োলেন্স এবং মাইনর আনকম্পানিড মাইনর, যেখানে আসে বাচ্চা সেখানে পাওয়া যাবে, অন্য কোনো ক্ষেত্রে লিগালাইট পাওয়া যাবে না। পরে এটা নিয়ে অনেক প্রতিবাদ করা হলো, করার পর তারা বললো হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে যদি হিউম্যান রাইটসের কেস হয়। আচ্ছা, খুব সুন্দর আলোচনা করছিলাম, আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আমাদের একটা কলার যুক্ত হচ্ছেন। জি কলার, আসসালামু আলাইকুম। কলটা আসলে ভেঙে ভেঙে আসছিল, আপনি আবার যদি। আমি তো মিউট করছি আমার টিভিটা। হ্যাঁ, ধন্যবাদ। এখন এখন প্রশ্ন করুন প্লিজ। আমি কি কোনো প্রশ্ন করতে পারবো এখানে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ বলুন। আমি জানতে চাইছিলাম একজন যে রিফিউজি স্ট্যাটাসের একজন মানুষ, ওর তো নাই পাসপোর্ট, নাই ট্রাভেল ডকুমেন্ট আছে আর বায়োমেট্রিক কার্ড আছে, তো এটা নিয়ে কি ও কি ট্রাভেল করতে পারবে? তিনি তার নিজের দেশ ছাড়া অন্য দেশে উনি অবশ্যই ট্রাভেল করতে পারবেন। আপনি মনে রাখবেন যে ইউরোপের কোনো কোনো দেশ, তারা কিন্তু ওই ট্রাভেল ডকুমেন্ট হলে, মানে ব্রিটিশ ট্রাভেল ডকুমেন্ট হলে তারা আর ভিসা চায় না, আবার অনেক দেশ কিন্তু ভিসা চাইবে, আবার পৃথিবীর কোনো কোনো দেশ কিন্তু ট্রাভেল ডকুমেন্ট অ্যাকসেপ্টই করে না। তো ওনাকে দেখতে হবে কোন দেশ উনি ভ্রমণ করতে যাবেন। টার্কি, আপনাকে দেখতে হবে যে টার্কিতে তারা তার ভিসা লাগবে কিনা, লাগলে ওনার ট্রাভেল ডকুমেন্টে ভিসা নিতে হবে। আপনি যদি গুগলে একটা চেক করেন, সার্চ করেন, তো সেখানে আপনি দেখবেন যেখানে লেখা আছে যে ইউকে ট্রাভেল ডকুমেন্ট কারা কারা অ্যাকসেপ্ট করে সরাসরি। আপনি যদি চেক করেন, দেখেন আপনার ওখানে যদি লেখা থাকে তাহলে একটু প্রিন্ট আউট নিয়ে, তুমি উনি যদি সফরে যেতেন তবে ওনার জন্য কোনো প্রবলেম হতো না। জি ধন্যবাদ। তবে আমার ধারণা টার্কিতে হয়তো তার ভিসা লাগবে, কারণ টার্কি যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে। বাইরে সাধারণত ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে আমি জানি, যেমন ধরেন আপনার স্পেন, তারা কিন্তু ট্রাভেল ডকুমেন্ট উদার ভিসা অ্যাকসেপ্ট করে না। আমি জানি অস্ট্রিয়া, তারা কিন্তু কিন্তু শুধু শুধু ট্রাভেল ডকুমেন্ট উদার ভিসা অ্যাকসেপ্ট করে না। যে সমস্ত কান্ট্রিগুলি আমি জানি যে তারা অ্যাকসেপ্ট করে উদাউট ভিসা, তার মধ্যে আছে গ্রিস, ফ্রান্স, ইটালি, এই সমস্ত দেশগুলি আমি জানি যে তারা উদাউট ভিসা, তারা সরাসরি আপনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন। অবশ্য এখন আমরা জানি না যে আবার আপনার ব্রেক্সিট হওয়ার পরে কি তাদের কোনো নতুন কোনো আইন কানুন হলো কিনা আমরা জানি না, বাট আপ আনটিল ভেরি রিসেন্টলি প্যান্ডেমিকের আগ পর্যন্ত আমি জানি এটাই ছিল অবস্থা, যে এই সমস্ত দেশগুলি উদাউট ভিসা তারা অ্যালাউ করতো। জি, ইভেন মিডল ইস্টার্ন অনেক কান্ট্রি অ্যাকসেপ্ট করে, যেমন আরব আমিরাত। আরব আমিরাত তো ট্রাভেল ডকুমেন্টই অ্যাকসেপ্ট করে না। জি হ্যাঁ, আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। জি জি, ধন্যবাদ দর্শক, আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন। আপনার যদি পরবর্তী কোনো কোশ্চেন থাকে সেটাও করতে পারবেন, আমাদের স্ক্রিনের নম্বরটি তে কল করলেই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। জি, আমরা যে আলোচনায় ফিরছি, আবার আপনি যেটা বলছিলেন যে 2013-এ তারা একটু চেঞ্জেস নিয়ে আসলো, সেটা ভয়াবহ চেঞ্জ, ফর স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট হোল্ডার, জি, ম্যারেজ ভিসা, হিউম্যান রাইটস সব বাদ হয়ে গেল। এখন যেটা আছে যে শুধুমাত্র যারা অ্যাসাইলাম ক্লেমেন্ট, জি, এবং যারা হিউম্যান ট্রাফিকিং এর ভিকটিম, জি, যারা ডোমেস্টিক ভায়োলেন্স এর ভিকটিম, এবং যারা আনকম্পানিড মাইনর বাচ্চা 18 কম, তাদের কোনো গার্ডিয়ান নাই, তারাই একমাত্র এখন লিগালিটি পেতে পারে। তবে কি কোনো কোনো ক্ষেত্রে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনে যেখানে কারোর ফাইন্যান্সিয়াল অবস্থা এত খারাপ যে সে ডিস্টিটিউট হয়ে যাওয়ার মতো অবস্থায় আছে, এরকম অবস্থায় কিন্তু এক্সেপশনাল ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করে ফান্ডিং পাওয়া যেতে পারে। আচ্ছা,
আমাদের এসএলএম বা অন্যান্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট যারা আছেন তারা, আমরা বুঝতে পারলাম যে তারা ওই ক্যাটাগরিতে পড়ে, কিন্তু তাদের জন্য কী কী রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয়? তাদের জন্য শুধুমাত্র ইনিশিয়াল স্টেজে তাদের শুধুমাত্র আমরা দেখব মিনস টেস্ট, তাদের ইনকামের কোনো ব্যবস্থা আছে কিনা, যে কারণে আমাদের কমিউনিটিতে কে লিগাল এড দেওয়া কঠিন সেটা হচ্ছে এই যে আনফর্চুনেটলি ফর্চুনেটলি আমাদের কমিউনিটির প্রায় সবাই কোনো না কোনো কাজ করছে, বৈধ হোক অবৈধ হোক। আমরা আমরা একটা জিনিস সবাই সবসময় বলি, আমি তো এনআই নিচ্ছি না, আমি তো ক্যাশ ইন হ্যান্ড নিচ্ছি। এখন প্রবলেম হচ্ছে যখন একটা টিপিক্যাল অ্যাসাইলাম সিকার তিনি এই দেশে অ্যাসাইলাম ক্লেম করবেন, তখন তাকে ক্লেম করে তাকে প্রশ্ন করা হবে তোমার কি থাকার জায়গা আছে, তোমার কি খরচের ব্যবস্থা আছে। টিপিক্যাল অ্যাসাইলাম সিকার বলে আমার নাই, কারণ আমি তো শূন্য হাতে দেশে এলাম। তখন তারা নার্স সাপোর্ট পায়, তারা কিন্তু অ্যাকোমোডেশনও পায় এবং তারা সাপ্তাহিক একটা খরচা পায়। আমি এবং এরা যারা পায় তাদেরকেই জন্য কিন্তু অ্যাসাইলাম মানে লিগাল এড দেওয়া খুব ইজি, কিন্তু আমাদের কমিউনিটির মধ্যে যারা আছে এদের একটা বিরাট অংশ কিন্তু নার্স সাপোর্টে নাই। জি ধন্যবাদ, খুব সুন্দর একটু কথা বললেন। আমি একটা কল নিয়ে নিচ্ছি, তারপর আবার ফিরছি। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি লেস্টার থেকে বলতেছি। জি ধন্যবাদ কলার, প্লিজ আপনি প্রশ্ন করতে পারেন, আমরা শুনছি। আমার প্রশ্নটা হইল, আজকে 60 বছর ধরিয়ে আমি আছি ডিসক্রিমিনেট লিভ, তো কোনো হোম অফিসে কোনো জানায় না আমার, ওরা আমি কি করতে পারি? সলিসিটারের কোনো ভাই আর একটু ভালো করে বুঝে নি, আপনি কি ডিসক্রিশনারি লিভ পেয়েছেন আগে? না না না, এই প্রথমে আমার 60 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত চলতে আছে। আপনি কিসের গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করেছেন? এটা হলো মডার্ন সেলিব্রিটি। মডার্ন সেলিব্রিটিতে আনফরচুনেটলি একটু এটা সময় সাপেক্ষ, তো যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে ওদেরকে আপনি একটা হাইকোর্টে যাওয়ার, একটা জুডিশিয়াল রিভিউতে যাওয়ার জন্য একটা আপনি হুমকি দিতে পারেন। অল্টারনেটিভলি আপনি আপনার স্থানীয় যে এমপি আছে এমপিকে দিয়ে চিঠি লেখাতে পারেন। তো আমরা জানি যে মডার্ন সেলিব্রিটিতে অ্যাসালামের চাইতেও বেশি সময় নাই। এখন তো আমরা দেখতে পাচ্ছি অনেক অ্যাসালাম, আমারই তো ক্লায়েন্ট আছে, কালকে আমরা জেয়ার করলাম যে 4 বছরের উপরে সে কালে ইন্টারভিউ জন্য ওয়েট করছে। তো এখন যেহেতু অনেক বেশি কেস, 2 লাখের উপরে কেস আছে। আপনার আমি 2018 থেকে অপেক্ষা করতেছি। জি আপনি তাদেরকে যেটা একটা প্রি অ্যাকশন প্রোটোকল পাঠান, বলেন যে 4 বছর ধরে ওয়েট করছি, তুমি আমাকে জানাও আমার আমার কেসের আপডেট জানাও, নাহলে আমি আপার ট্রাইব্যুনালে যাব, গিয়ে তোমার বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করব। না না না, এমপি হচ্ছে যদি আপনি সরাসরি করে যেতে না চান, করে না যেতে চান, তাহলে এমপি কে দিয়ে চিঠি লেখালে আপনি একটা জবাব পেয়ে যাবেন উইদিন 2-3 উইকস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আমার আমার তো লয়ারে জানেই সমস্ত, সে তো করতো নাই এটা। ভাইয়া আমি তো জানি না আপনার লয়ার কেন এটা করছে না, বা উনি হয়তো ভালো জানেন, উনি যদি আপনার কেসটা ডিটেইল করছে তা আপনি নিজেই কিন্তু আপনার লোকাল এমপির সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ কলার, এটা একটু ডিফারেন্ট একটা কোয়েশ্চেন ছিল, যদিও আপনি খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আমরা আবারও যে সেই আলোচনায় ফিরে যাচ্ছি যে আসলে আমাদের কমিউনিটির লোকজন সেই সাপোর্টে থাকেন না, আমরা সরাসরি থাকেন না কেন, কারণ একটা অ্যাকোমোডেশনে থাকলে একটা বাধ্যবাধকতা। হ্যাঁ আপনি সেখানে এসে রাতে ঘুমাবেন, আমরা যেহেতু কাজ করছি এবং অনেকে হয়তো রাতে কাজ করছি, ফলে ওই ধরনের বাধ্যবাধকমূলক হতাশা দেখা যাবে। আপনাকে হয়তো লন্ডনের বাইরে কোথাও নিয়ে গেল যেখানে হয়তো কাজের কোনো সম্ভাবনা নাই, এবং যেহেতু আমাদের অনেক আমাদের কারি ইন্ডাস্ট্রিতে একটা বিশাল একটা প্রেজেন্স আমাদের আছে, তো আমাদের কিন্তু ওয়ার্কফোর্সের বিরাট অংশ কিন্তু এইখানে কাজ করছে, তো ফলে তারা তাদের জন্যে যে কোনো জায়গায় কিন্তু চলে যাওয়া সম্ভব নয়, তারা নিজেদের মতো জীবন তারা করে নিচ্ছে। এ কারণে আমরা দেখেছি যে অনেকেই লিগালের জন্য কোয়ালিফাই করলেও তারা ওই ডকুমেন্টগুলো আনতে পারছে না, যে তারা তারা সবচেয়ে যেটা ভালো সাপোর্ট দিয়ে তারা নার্স সাপোর্ট না থাকলে তাকে যে খাওয়াচ্ছে এবং পড়াচ্ছে তার কাছ থেকে সাপোর্টিং এটা লাগবে। আমরা একটা কল নিয়ে নিব, আর একজন কলার আছেন। জি কলার আসসালামু আলাইকুম। জি কলার আসসালামু আলাইকুম।
প্রিয় কলার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম কলার, হ্যাঁ আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমি ইন্ডিপেন্ডেন্টলি পাওয়ার পরে ন্যাশনালাইজেশন সার্টিফিকেট নিয়ে ব্রিটিশ পাসপোর্টের জন্য এখন অ্যাপ্লাই করছি। তো আমার ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পর আমি ইন্ডিপেন্ডেন্ট যে কার্ডটা আছে আমার কাছে, ওই কার্ডটা আমি কি করব? এই কার্ডটা আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। আপনি ন্যাচুরালাইজেশন পেয়েছেন, ওইখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে, যে ন্যাচুরালাইজেশনের সার্টিফিকেটের সাথে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আপনার এই কার্ডটা আপনাকে ফেরত দিতে হবে, নাহলে আপনাকে কিন্তু ফাইন হতে পারে। আচ্ছা, এই কার্ডটা কোথায় ফেরত দিতে হবে? আপনি ওই যে ন্যাশনালিটি, আপনাকে ন্যাশনালিটিতে তারা যখন আপনাকে ডিসিশনটা দিল, দেখেন ওখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে যে কোথায় আপনি আপনার কার্ড ফেরত দেবেন। যদি আপনি কার্ড কোথায় ফেরত দেবেন না জানেন, তাহলে আপনি হোম অফিসের যে কোনো পোস্টে পাঠিয়ে দিলেই হবে। আপনি খালি একটা কপি রেকর্ডেড পাঠাবেন, আপনি একটা কপি রেখে দেবেন। জি ধন্যবাদ কলার, আমরা আশা করি উত্তর পেয়েছেন। আমরা একদম শেষ সময় চলে এসেছি, আপনি যদি কুইকলি এই বিষয়ে একটু। আমরা আসলে অবশ্যই বলার আগে আমাদেরকে অবশ্যই যেটা শুরু করেছিলাম, যে এখন আর ব্রিটেনেই এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে, কমনওয়েলথে, কমনওয়েলথে বাইরেও এখন একটা শোকের সপ্তাহ চলছে। 19 তারিখে মহামান্য রানীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে, ওদিন সরকারি ছুটি। তো আমরা অবশ্যই রানী, কারণ আমরা অধিকাংশ যারা আছি, যারা বেঁচে আছে দেশে, তারা কিন্তু রানীর রাজত্বে আমাদের জন্ম হয়েছে। কারণ যে তার যে দীর্ঘ জীবন, 70 বছর তিনি রাজত্ব করেছেন, যেটা ব্রিটিশ ইতিহাসে সর্বোচ্চ। তার আগে ছিলেন রানী ভিক্টোরিয়া, তারপরে তার চেয়ে বেশি তিনি রাজত্ব করলেন। তো সেইখানে আমাদের, এবং আমার নিজেও কিন্তু, আরেকটু কথা না বললে হয় না, আপনি জানেন যে আমি কিন্তু কমনওয়েলথ স্কলার, আমি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে দেশে আসি। এবং রানী যেহেতু কমনওয়েলথের হেড, এবং ব্রিটেনেই যেহেতু আমাকে স্কলারশিপ দেওয়া হয়েছিল, সেদিন এক অর্থে ইনডিরেক্টলি কিন্তু মহামান্য রানী কিন্তু আমার স্পন্সর ছিলেন। এবং আমার মনে আছে যে আমার ব্রিটিশ ইয়েতে অ্যাম্বাসি, হাই কমিশনের ভিসার জন্য গেলে আমাকে তারা স্টাম্প ভিসাতে কোনো ফি নেয়নি, আমাকে মেরে দেওয়া হয়েছিল গ্যাটিস ভিসা, এবং বলে দেওয়া, তখন আমি বলে দেওয়া হয়েছিল যে ইউ নো হার ম্যাজেস্টি ইজ হিজ স্পন্সর। দর্শকদের জন্য এটা আমি বলবো যে আমরা যে নতুন আইনের কথা আমরা বললাম, যে 28 জুলাইয়ের পর থেকে সড়কপথে আসলে বা নৌপথে আসলে, অবৈধভাবে আসলে কিন্তু আর আসলাম পাওয়ার সুযোগটা থাকছে না। তো যাই হোক, আমরা আবার দেখা হবে সপ্তাহ দুয়েক পরে। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।